দেশের প্রধান নদনদীর পানি কমতে থাকায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ব্রহ্মপুত্র, যমুনা সহ বিভিন্ন নদনদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, ধরলা, ধলেশ্বরী, আত্রাই সহ আটটি নদনদীর পানি ১৬টি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে। এতে তলিয়ে আছে নদী তীরবর্তী নিচু এলাকার ফসলের মাঠ, রাস্তাঘাট। পদ্মা ও যমুনা নদীতে পানি কমার সঙ্গে সঙ্গে জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি বেড়ে অনেক এলাকা প্লাবিত হচ্ছে। নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, পানিবন্দী অসংখ্য পরিবার। এদিকে উত্তরাঞ্চলের বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেলেও বানভাসী মানুষের হাতে কাজ না থাকায় খাদ্য সংকটে পড়েছেন তারা। পানিতে বসতভিটা হারিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছেন বন্যা কবলিতরা। ক্রোজর মাথায় একটা বাদ দেওয়ার কথা সরকারই বলছিল, ওটা যদি দিয়ে দেয় তাহলে আমরা এই বিপদ থেকে মুক্তি হবো। অনেক জমিগুলো আবাদের মধ্যে আসবো, তাতে আমাদের একটা উপকার হবে সংসারে। আজ পর্যন্ত এখানে কোনো সংস্থার ত্রাণের জন্য আসে নাই। আমাদের সবচেয়ে হলো ত্রাণ দেখ, যাই দেখ, আমাদের এই যে নদীর বাতরা, স্থায়ী বাতরা ডেলিভারে আমরা অতি সন্তুষ্ট। ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে করে মানুষের হয়রানি কমবে বলেও আশা করেন তিনি। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিস্তারিত আসাদ্রিয়েলের প্রতিবেদনে। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়ের সেবাদানকারী সব দপ্তর ও সংস্থাকে এক জায়গা থেকে জনগণকে সব সেবা দিতে রাজধানীর তেজগাঁওয়ে নির্মিত ভূমি ভবন, ৯৯৫টি ইউনিয়ন এবং ১২৯টি উপজেলা ভূমি অফিস, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম ও ভূমি ডেটা ব্যাংকের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, মানুষের হয়রানি কমাতেই ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার উদ্যোগ নিয়েছে সরকার। মানুষ যেন খামাখা হয়রানির শিকার না হয়, মানুষকে যেন ভোগান্তির শিকার না হতে হয়, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে ভূমি সেবাটা যেন হাতের মুঠোয় পায় সেই ব্যবস্থাটাই আমরা করতে চেয়েছি। কাজে হাতের মুঠোয় ভূমি সেবা নিশ্চিত করতে অনলাইনে খতিয়ান সংগ্রহ, উত্তরাধিকার ক্যালকুলেটর, অনলাইন ডাটাবেস সহ ভূমি সেবা সকল ক্ষেত্রে অধিকতর ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এতে সময় বাঁচবে, খরচ বাঁচবে, যাতায়াতের খরচও বেঁচে যাবে, হয়রানি থেকে মানুষ রক্ষা পাবে। শেখ হাসিনা আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নতি হয়, আর উড়ে এসে জুড়ে বসারা ক্ষমতাটাকে ভোগের জায়গায় পরিণত করে। আরেকটি কথা না বলে পারছি না এখানে, যে আপনারা জানেন যে বিএনপি জামাত জোট ২০১৩ সালে যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছিল, তাতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা অনেকগুলি ভূমি অফিস জ্বালিয়ে পুড়িয়ে দেয়। তাদের এই ধ্বংসযজ্ঞ আমরা দেখেছি, কারণ আসলে বিএনপি জামাত এরা তো আর মানুষের জন্য কাজ করে না, এদের ক্ষমতাটা অবৈধভাবে দখলকারীর হাতে দিয়ে একটা মিলিটারি ডিক্টেটরের হাতে তৈরি করা এই সংগঠন, কাজে মানুষের প্রতি এদের কোনো মানে আমি বলবো দায়িত্ববোধ নেই, দেশের জন্য নেই। ক্ষমতা আর ক্ষমতা থেকে টাকা বানানো, জঙ্গিবাদ, সন্ত্রাস, দুর্নীতি, এটাই তাদের কাজ। সরকার প্রধান বলেন, করোনা মহামারীর মধ্যেও দেশের অর্থনৈতিক গতিশীলতা অব্যাহত আছে, সব সংকট মোকাবেলা করে দেশ অপ্রতিরোধ গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। অপ্রতিরোধ গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আসাদ রিয়েল, বাংলা টিভি, ঢাকা।